আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত এলাকাগুলো লকডাউন করা হলেও তা মানা হচ্ছে না। লকডাউন এলাকাগুলোতে নেই প্রশাসনের নজরদারি, তাই নানা অজুহাতে বাইরে আসছে মানুষ। টোলারবাগ ছাড়া লকডাউন অবস্থা তথৈবচ। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা। মহামারী এ ভাইরাসে আক্রান্তদের যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই লকডাউনের ঘোষণা করেছে পুলিশ। রাজধানীর মিরপুরে 42 জন রোগী থাকায় অনেক এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু এসব এলাকায় প্রশাসনের উপস্থিতি নেই। এ সুযোগে দেদার্চে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ, নেই পর্যাপ্ত নিরাপত্তা। মিরপুর 1 নম্বরের এ গলিতে 2 জন রোগী থাকায় 1 সপ্তাহ আগে লকডাউনের ঘোষণা করা হয়েছে, কিন্তু কিছু সময়ের মধ্যে অনেককে দেখা গেল ঢুকতে বা বের হতে। মোহাম্মদপুরে রয়েছে বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগী, এখানে লকডাউন করা হয়েছে কিন্তু তা মানা হচ্ছে না। অনেকটা ভিন্ন, এখানে পুলিশের উপস্থিতি থাকায় প্রবেশ বা বাহির নিয়ন্ত্রণ করা হচ্ছে। জি না, এখানে কোনো লোকজন ঢুকতে পারবে না এবং কেউ বেরোতে পারবে না। যারা আছে ওইখানে থাকবে, যদি কোনো প্রয়োজনে কোনো জিনিসপত্র লাগে সেটা ফোন করলে ফাদা গেটে এনে দেওয়া যাবে, গেটের থেকে নিয়ে ভিতরে যাবে। তবে বাসাবো এলাকার চিত্র অন্যরকম, এখানে রোগী আছে বলে মনে হচ্ছে না। রাজধানীর উত্তরায় এলাকাবাসীর পক্ষ থেকে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।